সুপ্রভাত প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ নয়, কাল রাতে আয়ুষের পাপা ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিল কলের পাড়ে। কাল রাতে এনেছিল ব্লিচিং পাউডারটা, তো না না কাল দুপুরে এনেছিল। তো রাতের বেলা এই যে ব্লিচিং পাউডার দিয়ে পুরো ভালো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো আমাকে বলেছিল ঘুম থেকে উঠে তুমি ঝাড়ু দিয়ে মেরে দিবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে, তোমাকে ঘষতেও লাগবে না। তো একদমই তাই, ব্লিচিং পাউডার ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে কালকে রাতে। আজকে দেখো সকালবেলা উঠে আমি জাস্ট খালি ঝাড়ুটা দিচ্ছি, একদম পুরো কলের পাড় একদম সাদা হয়ে গেছে। তো ওই সাইডটা একটুখানি ঘষে ঘষে দিলাম। এখানে তো নোংরা কিছুই ফেলা হয় না, তোমরা তো জানো কলের পাড়টাতে, কারণ যত এঠোকাটা আবর্জনা আছে সব পাশে আমাদের একটা পুকুরের মতো আছে, সেখানে ফেলা হয়। এখান দিয়ে শুধুমাত্র জল যায় আর কিচ্ছু নয়, কোনো বাথরুম ঠাথরুম মানে কোনো নোংরা কিচ্ছু যায় না, একদম কলের পাড়ে যে কলের জলগুলো আছে, আমাদের হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, বাসন ধোয়া, কাপড় ধোয়া, সেই জলগুলোই এই কলের যে গর্তটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে যায়। তো তারপরে তোমরা দেখেছিলে আগের কলের পাড়টা টিনের মধ্যেও একদম সবুজ শ্যাওলা পড়ে গেছিলো, তাই দেখো পুরো টিনটাকে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি আর টিনটা একদম চকচক করছে, সেটা তো দেখে তোমরা বুঝতেই পারছো। কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে শ্যাওলা যায় ঠিকই, কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে কলের যে আয়রনটা আছে লাল লাল, সেটা কিন্তু কিছুতেই যায় না। তো এটা আমি আগেও লক্ষ্য করেছিলাম আর এখনও আজকে ভালো করে দেখলাম যে সত্যিই তো এতবার ঘষছি কিছুতেই যাচ্ছে না। এবারে ভাবছি বাসি উঠোনটা ঝাড় দেওয়ার আগে এই কাপড়গুলোকে ভিজিয়ে নিই, কারণ উঠোন ঝাড় দিতে দিতে কাপড়গুলো ভিজে যাবে। আর আজকে সকাল সকাল আগে কলের পাড়টাই আমি পরিষ্কার করেছি, কারণ এই যে কলের মধ্যে সকাল থেকে একটা বাড়ির মানুষের কত কাজ, কলটাই হচ্ছে মেন, তাই না? কলের জল বাসন তো ধোও, কাপড় ধোও, জল নেও, জল খাও, সব মানে এই জলের উপরে নির্ভর। এবার কলটা যদি আমি এমনি পাম্প করতাম তাহলে সব ব্লিচিং পাউডার কিন্তু এমনি ধুয়ে যেত, তাহলে ওই ঝাড়ুটা দিয়ে ঘষা হতো না। তাই সকাল ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দিয়ে ঘষে নিয়েছি, তারপরে এই যে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে তারপরে চলে যাব উঠোন বাড়িঘরটা ঝাড় দিতে। তো ঝাড়টাড় দিয়ে এসে ভাবছি কাপড়টা ধুয়ে একবারে স্নান করে নেব সকাল সকালই। সকাল সকাল স্নান করলে কিন্তু দেখবে মনটা কিন্তু খুব ভালো থাকে। আর আজকাল কি বলো তো, সকালে উঠেই যে একটা ঠান্ডা ঠান্ডা লাগতো এতদিন, সেই ঠান্ডাটা কিন্তু এখন আর লাগে না। ঘুম থেকে উঠে কোনো সোয়েটার পরতেই হয় না, তাও বা যদি একটুখানি পরি তাহলে এক দুটো কাজ করতেই কিন্তু সেই সোয়েটার খুলে রাখতে হয়, কিন্তু আজকে কিন্তু সোয়েটার পরা হয়নি। বেশ কয়েকদিন যাবৎ সকাল সকাল কিন্তু বেশ ভালো কুয়াশা হচ্ছে ঠিকই, কিন্তু দেখো একদম আটটার মধ্যে মধ্যে এই যে কুয়াশা চলে গিয়ে রোদও উঠে যাচ্ছে। তো যাই হোক, আমি ওইদিকে ঘর দুয়ার বারান্দা সমস্ত কিছু মুছে নিয়েছি, মুছে এবারে হচ্ছে উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন বাড়িঘর পরিষ্কার করে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে চলে আসলাম কাপড়গুলোকে ধুয়ে নিতে। এগুলো কবেকার কাপড় বলো তো, সেই হসপিটাল থেকে এসে যে বাইরে গামলার মধ্যে রেখেছিলাম সেই গামলার কাপড়গুলো, তো সেগুলোকেই ভিজিয়ে দিয়েছি। সেদিনই সোয়েটারটা ধুয়েছিলাম, তো হসপিটাল যেহেতু পড়ে গেছি সেহেতু আমি সোয়েটারটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে, এখন কিন্তু খুব একটা যে বেশি বাজে সেটা না, মানে সকাল সকাল প্রায় কাজগুলো সারার চেষ্টা করছি। তো তোমরা তো জানো কম্বল হসপিটালে নিয়ে যাই, এই যে কম্বলটা পা দিয়ে এরকম করে ধুয়ে নিচ্ছি। আগেরকার দিনে আমার দিদা ঠাকুমা দেখতাম এরকম করে গামলার মধ্যে পা দিয়ে কম্বল চেপে চেপে পরিষ্কার করতো, মানে এতে নাকি নোংরাগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, হসপিটালে কম্বল নেওয়ার দিন আমার শেষের দিকে প্রায়, যেহেতু গরমের দিন তো চলেই আসছে, তাই না বলো? তো আর কম্বল হয়তো আমাকে নিতে হবে না। আজকে এখন বাজে 9:30, আমার কাপড় চাপড় ধুয়ে আমি সমস্ত মেলে ঠেলে দিয়ে আসলাম। আমার মোটামুটি বাসি কাজকর্ম, দুপুরের অর্ধেক কাজকর্ম সমস্ত কিছু শেষ, এখন শুধু স্নানটা করে পুজোটা দেবো। সত্যি এই কাজটা না নির্ভর করে নিজের মনের ওপর, মন ভালো থাকলে দেখবে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর মনটা যদি মানে ইচ্ছেকৃত করে চুপচাপ বসে থাকি বা কিছু ভাবি তাহলে কিন্তু সেই কাজগুলো হয় না এত তাড়াতাড়ি, তো সেই কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আর এখনই আমি মনে তোমাদের সাথে কথা বলতে বলতে এখনই আমি আয়ুষের জন্য একটা ওষুধ হচ্ছে এখন অর্ডার দেবো, এই তোমার অ্যাপেলো 24/7 একটা বলে অ্যাপ আছে তো সেখানে, কারণ ওটা কালকের থেকে মনে করে করে দেবো দেবো করে আর হচ্ছে না, ওষুধটা অর্ডার দিতে হবে, আমাদের এখানে কিছুতেই পাওয়া যাচ্ছে না। তো ওই ওষুধগুলোর খুব মানে আমি দিল্লির থেকে নিয়ে এসেছিলাম এনজিওর থেকে অনেক কম দাম, কিন্তু এখন অ্যাপে বা স্টোর থেকে যখন অ্যাপেলো স্টোর থেকে আমি অর্ডার করতে যাব, অ্যাপেলো স্টোরেও অর্ডার করলে তারা অর্ডার করবে তারপরে আসবে, তো আমি ভাবলাম ওদের কাছে অর্ডার করলে অ্যাডভান্স টাকা দিতে হবে, আর আমি যদি নিজে অর্ডার করি তাহলে আমাকে ক্যাশ অ্যাশ অন ডেলিভারি করতে হবে আর কি, আর একটু ডিসকাউন্টও আছে। তো 800 কত টাকা জানো, আর আমি দিল্লি থেকে নিয়ে এসেছিলাম 550 টাকাতে,
অনেক কম ছিল। তো যাই হোক, চলো বন্ধুরা এখন আগে ওষুধটা অর্ডার দেবো, তারপরে বাকি কাজ। তো সমস্ত কাজ বাজ শেষ। ওই দেখো আয়ুষের একটা জামা, আবার ওটা আবার ধুয়ে দেবো এখন। দেখো কলের পার তোমরা তো দেখলে সকাল সকাল পরিষ্কার হয়ে গেছে। এখন মোবাইলটা চার্জে দেবো, দিয়ে তাড়াতাড়ি বাথরুম এখন ঘষবো, মানে বাথরুমটাও ঘষা বাকি আছে, স্নানটা আগে বাথরুমটা ঘষবো আর কি। আমি কলপারটা কেন ছাড় দিয়ে নিলাম, এই যে কলপারের আশেপাশে কাজ থাকে তোমরা বুঝতেই পারছো, তো সেই জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আহ, এক আলাদা শান্তি, স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপরে যা কাজকর্ম করার করো। এটা যদি প্রত্যেকটা দিন করতে পারতাম, কিন্তু হয় কী করে বলো তো, সকালবেলা উঠে কত রকমের কাজ চলে আসে, কত রকমের কত কিছু থাকে, তো সেই জন্য কিন্তু এইসব মানে সকাল সকাল পুজোটা খুব একটা বেশি দেওয়া হয় না। তো চেষ্টা করব প্রত্যেক দিন এরকম সকাল সকাল পুজো দেওয়ার। তো বন্ধুরা চলে আসলাম বাইরে, ঘরে এত চুল পড়ে, এত চুল পড়ে মানে কি বলবো, তো স্নানের শেষে মাথাটা তো একটু আঁচড়াতেই হবে, আর ভিজা চুল আঁচড়ালে আরও চুল পড়ে। কিন্তু ভিজা চুল যদি এইভাবে আমি বেঁধে রাখি তাহলে আরও জট হয়ে যাবে, মাথাতে চুলগুলো প্রায় পড়েই একদম শেষ হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে আয়ুষের বাবা আয়ুষ সবাই উঠে পড়েছে, এবারে চলো সবার জন্য খাবার বানাবো। কত চুল দেখতে পেলে। তো বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে চলে আসলাম এই যে এখানে। তোমরা অনেকে বলেছো স্নান করে ফল খেতে নেই, এটা আমাদেরও নিয়ম আছে। হ্যাঁ, কালকে বা কি একটা খেয়ে তারপরে বড়ইটা খেয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটাতে তো মানে স্নান করেই ওই কুল খাওয়া দেখিয়েছিলাম, তো সেই জন্য তোমরা বুঝেছো। তো দাঁড়াও বাবা, এই যে এখানে এখন হচ্ছে বানানা শেক করবো, বানানা শেক, কারণ কলাগুলো না একটু কষ্টা কষ্টা। আর সকালে কি খাবার বানাই আমি এখন আবার একটু মোবাইলের কাজে বসবো, সকাল থেকে দেখতেই পারলে হুড়ুড়ু করে কাজ, ভাতটা একটু বসাবো, একটু লেট হবে, 11:30 মধ্যে বসাবো, এখন বাজে কটা, 10 হবে। তো এই জন্য ভাবছি চলো একটু ভারী কিছু খাবার করি, তাহলে আয়ুষেরও মানে আয়ুষেরও কি বলে আয়ুষেরও খাওয়া হবে, আমাদেরও খাওয়া হবে। বন্ধুরা তাড়াতাড়ি করে এটাকে ব্লেন্ড করে নিই। তো যেমন হালকা হালকা শীত তেমন কিন্তু রোদও উঠে পড়েছে, তার সাথে একটু ঠান্ডা ঠান্ডা বানানা শেক, মানে খুব একটা ঠান্ডা না, কলাটা একটু ফ্রিজে ছিল বলে ওই একটুখানি ঠান্ডা আর কি। তো চলো এখন হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নেবো, এদিকে আয়ুষও মুখ ধুয়ে নিয়েছে, তো আয়ুষও খেয়ে দিয়ে বই নিয়ে বসবে, আমিও আমার কাজে বেরোবো, আয়ুষের পাওয়া যাবে বাজারে। তো এই তো তিনজনকার সকালবেলার রুটিন। এই তো আয়ুষ এখন বলছে খুব স্বাদ হয়েছে। তোমাদের শুনো, দিয়ে টাকায় বল বললো তার সাথে কলাও আছে অল্প অল্প। হ্যাঁ খাও, তুমি খাও না, আমার তো বিয়া বাড়ি গেল। তো যাই হোক, অনেকক্ষণ পর চলে আসলাম, বাবারা একটা মানে আত্মীয় বাড়ি বেড়াতে গেছে, আজ যেহেতু রবিবার তো ওটাই তখন বলছিল। তো এখানে আমি এবার চলে আসলাম মাছ বানাতে, মাছটা হচ্ছে পাঙাশ মাছ। তো এই পাঙাশ মাছটা আজকে বানাবো একদম মাংসের মতন করে, তাছাড়া পাঙাশ মাছ কিন্তু ভালো লাগে না। আর ডাক্তাররা বলে দিয়েছে মানে আয়ুষের ক্ষেত্রে যদি প্রত্যেক দিন মাছটা দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। মাছ বলতে যে সব রকমের মাছ তো খেতে পারবে, কিন্তু সব থেকে ভালো হয় কী বলো তো, ওই যে শাটি মাছ বলি না, শাটি মাছ বলো না তোমরা অনেকে, টাকি কী মাছ বলো, টাকি না কী মাছ বলো, যাই হোক সেটা নাকি বোনকে মানে হাড়কে ইসে করে, শক্ত করে, খুব ভালো ওই মাছটা। তো যাই হোক, সামুদ্রিক মাছগুলোও বেশ ভালো। তো যদি প্রত্যেক দিন পাতে মাছ রাখতে পারতাম তাহলে ভালো হতো, যাই হোক আমি তবুও চেষ্টা করব। তো এখানে দেখো আজকে নিয়ে এসেছে পাঙাশ মাছ, তো পাঙাশ মাছের আজকে হচ্ছে একদম মাংসের মতন করে তরকারি হবে। তো পাঙাশ মাছগুলো কিন্তু খুব ফুটে, তাই তেলের মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে তারপরে মাছগুলোকে দিয়েছি, তারপরে একটু ঢেকে। তো বন্ধুরা আজকে রান্নাবান্নায় দেখো, ও এই মাত্র বাজার থেকে আলু আনলো, ভেবেছিলাম মাছটা মাখা মাখা করেই বানাবো, তারপরে যখন নিয়েই আসলো তো ভাবলাম চলো আলু দিয়েই করি, তাহলে একটু বেশি ঝোলটা হবে। আর আজকে বেশি একটা রান্নার ইচ্ছে নেই আমার, ভালো লাগছে না শরীরটা, কাজ বাজ শেষ, তো এই রান্নাটাই শুধু আছে, সেই জন্য আর মন চাচ্ছে না কাজ করতে। তো যাই হোক, আলু দিয়ে মাছে এটা একদম মাখা মাখা করে দেখি বানাবো। পাঙাশ মাছটা আমি কেটে নিলাম, তোমরা তো দেখতেই পারলে। তো এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, একটুখানি জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে, তারপরে দেখো মাংসে যে যে মশলাগুলো দেওয়া হয়, আদা রসুনের বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, এসব দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে মাছটা যেহেতু মাংসের মতো টুকরা করেছি, সেহেতু মশলাগুলো কিন্তু খুব সহজেই ঢুকে যাবে। দেখো বাজার থেকে নিয়ে এসে, ওই বিশে করি আজকে বড়া করি। হ্যাঁ আছে, এনেছে বাঁধাকপি, এনেছে ফুলকপি, এগুলো আর এনেছে আলু আর মটরশুঁটি,
তো এগুলোকে ওইখানটায় রেখে দিই, তাহলে সুবিধা হবে আমার নিতে। শিম, মটরশুঁটি, আলু এইসব দিয়ে না তরকারি খেতে দারুণ লাগে। সবজিগুলো এখানে রেখে দিলাম, আর এনেছে ধনে পাতা। দেখো ধনে পাতাটাকে আমি এখানে এরকম করে রেখেছি জলের মধ্যে। দেখো আমাদের ঘরের উপর দিয়ে গাছ হয়েছে, ঘরের এত আমাদের ইয়ে হয়, ভালো দিক এটা। এই তো এটা হচ্ছে গন্ধ পাতা বলে এটাকে, এটা বড়া কিন্তু দারুণ স্বাদ লাগে খেতে, আর তার সাথে তার গন্ধটা একটু অন্যরকম ইয়ে করে বাজে গন্ধ আর ঘষতে হবে। কিন্তু এটা বড়াটা কিন্তু দারুণ লাগে খেতে। এই দেখো পাতাগুলো আমি তুলে নিচ্ছি, আর পাতাগুলো দেখো কি বড় বড় হয়েছে আমাদের ঘরের উপর দিয়ে। আমাদের এখানকার ভাষায় কি বলে, গন ভাদালি নাকি, গন ভাদালি পাতা বলে আমাদের এখানে, ভাদালিলা পাতা, ভাদালিলা পাতা। আমাদের আরেকটা ভাষা বলে পাদুরে পাতা, কারণ কি যেন কথা গন্ধটাই ওই মতো। এটাকে গন ভাদালি পাতা বলে, ঠিক আছে গন ভাদালি। ভালোই কয়টা তুললাম, এই যে আয়ুষের বাবা কিছু তুললো। চলো বন্ধুরা, এই যে এতটুকু নিয়ে নিলাম, হাতটা হাতটা যাবে 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 রোদ্রে করাই দেবো সান। হাটটা মস্তি বেরে পড়বি কেমন পাজি আমার রান্না গেল বাবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের ঝোলটা একদম মাখামাখা করে বানিয়েছি। তো আজকের মাছের ঝোল আমার হয়ে গেছে একদম। বাবা, আর এবারে চলো এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোর করবো হচ্ছে আজকে বড়া। অনেকে এই পাতাটার কুচিয়ে কুচিয়ে মানে কুচো করেও বড়া খায়। আজকে হচ্ছে আমি বেটে বানিয়েছি, পাতাটা বেটে তারপরে চালের গুঁড়ো দিয়ে, তাই একটু পাতলা হয়েছে। বেটে বানালে না খেতে দারুণ লাগে। তো বন্ধুরা দেখো এই যে মাছের ঝোল এখানে, আর এই যে হচ্ছে আমাদের কালা কুটকুটা বড়া। এটা কিন্তু তোমরা ভাবছো হয়তো কেন পুড়ে গেছে নাকি, একদমই নয়। এইটার পাতাটাই এরকম না, পাতাটাই এরকম মানে যখনই বড়া ভাজবে না এরকম কালো হয়ে যাবে আর কি। যদি পাতা কুচি করে কেটে বড়া করা হয় তাহলে সবুজই থাকে। আমার মনে হয় যে এই যে বেটে যদি বড়া করি তাহলে গন্ধটা অন্যরকম হয় আর খেতে ভালো লাগে, কিন্তু এটার হচ্ছে কালো হয়ে যায়। এটা কিন্তু পুড়ে নিই, কিন্তু অনেকে ভাববে হয়তো পুড়ে গেছে। তো এই যে দেখো একদম পুড়ে নিই, এটা কালারটাই এমন হয়ে যায়। আয়ুষকে দিলাম সবাই, আমরা বড়া ভেজে বড়া খেয়ে নিই, ভালো লাগে খেতে। আয়ুষও খেয়েছে, আয়ুষের পাপাও খেয়েছে। ভাত মেখে দিই, সুন্দর করে খাবা। হ্যাঁ কি কয় লাগতো না, আয়ুষ খুব রাগ করেছে ওর বাবার সাথে। আয়ুষ বলেছে স্নান করবে না, আয়ুষের বাবা জোর করে স্নান করাইছে, সেই জন্য আয়ুষের বাবার সাথে সেই রাগ করেছে। না না না, খাও খাও খাও, শোনা শোনা আমার, শোনা খাও বাবা। একটা বড়া খেয়ে বলো তো সবাইকে কেমন আছে, ভালো? ওমাই সোনাদা। তো বন্ধুরা একটা কাণ্ডই ঘটলো, আয়ুষ তো ভাত খেয়েছে ঠিকই, কিন্তু আয়ুষের পাপা ভাত খেতে পারেনি, আর আমিও যে ভাত নিয়েছি আমিও ভাত খেতে পারিনি। পুরো অর্ধেক ভাত না আয়ুষের পাপারও ফেলে দিলাম, আমারও ফেলে দিলাম। না না, এটা বলা ঠিক হবে না যে তরকারিটা খারাপ হয়েছে, তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু কেন যেন খেতে পারলাম না। আয়ুষের বাবা বলছে আমি ভাত খেতে পাচ্ছি না, ভাতটা তোমার লাগলে নাও। আমি বলছি যে তোমার লাগলে আমার থেকে নাও, আমিও খেতে পারছি না, মানে এই বললাম আর কি। তো শেষমেশে যেহেতু ভাতগুলো মাখা হয়ে গেছে আর কিছুতেই পেটে ঢুকলো না, তাই ভাতগুলো ফেলে দিতেই হলো। আর রেখে দেওয়া তো যায় না মেখে দেওয়া ভাত। আর বালতিটা তখন নিয়ে আয়ুষ খেলা করছিল, বালতিটা ফুটো হয়ে গেছে, একদম নতুন একটা বালতি। এত রাগ উঠছে আয়ুষকে, তো একটুখানি বকাও দিচ্ছিলাম যে কি ব্যাপার তুমি বালতিটা ভেঙে দিয়েছ। তো যাই হোক, ও বুঝলো, বলে ভেঙে গেছে ও, আচ্ছা, এরকম করে বলছিল আর কি। তো
বাতিটা ফুটো হয়ে গেছে, তাই জল পড়ছিল। তো আশ্চর্য ঘটনা, দুজনেই আজকে কেউ ভাত খেতে পারিনি। দেখা যাক পরে যদি খিদে পায় তো খাবো। তো চলো, আমার মোছা হয়ে গেল। তো বন্ধুরা, ওইদিকে আমি রান্নাঘরের মানে সেলফ টেপ ভালো করে মুছে রান্নাঘরও মুছে বার হয়ে গেছি। এবার হচ্ছে আমি বিছানাটা তুলে নিয়েছি, যেহেতু সকালে আজকে বিছানা তুলিনি, এই তো রান্না বান্না করে তারপরে তুললাম। তো এদিকে তুলে আমি এবারে ঘর দুয়ার যা আছে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই তো আমার সারাদিনের কাজকর্মগুলো প্রায় শেষের দিকে। তো এখন শুধু কয়েকটা বাসন আছে, বাসন ধুয়ে তারপরে হাত মুখ ধুয়ে আবার ঘরে আসবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম এখন চা খেতে। একটুখানি আয়ুষও একটু মানে আয়ুষের জন্য লাল চা করেছি, আমার জন্য দুধ চা করেছি। সবসময় যে গ্রোভিওয়াটা খেতে ও পছন্দ করে না, তাই ভাবলাম চলো আজকে ওকে লাল চা করে দেই, আর আমি একটুখানি দুধ চা খাই, তার সাথে একটু মুড়ি মেখে নেব। তো এই হচ্ছে আমাদের আজকে সকালের টিফিন। তো বন্ধুরা, ভিডিওটা শেষে তোমাদের সামনে কথা বলতে আসলাম আয়ুষের ব্যাপারে। দেখো, এই ব্যাপারটা তোমাদের না জানালে একদমই অপরাধ হবে, আর না জানানোর প্রশ্নই আসে না কোনো, তাই না? তো যেহেতু তোমরা আয়ুষকে ট্রিটমেন্টের ক্ষেত্রে এতটা সাহায্য করেছো, তো সেই জন্য আর কি। তো যেহেতু একটা আমরা পরিবার, আমরা সবাই মিলে একটা ডিসিশন নেওয়া কিন্তু অন্যরকম। তো তোমরা কালকের ভিডিওতে দেখেছো যে আয়ুষের জন্য আমরা কতটা জোগাড় করতে পেরেছি, যেমন ইউটিউব, ফেসবুক, তারপরে বিদেশ দেশ বিদেশ থেকে অনেকে যে গোফান্ডের কথা বলছো, সেই টোটাল অ্যামাউন্ট কিন্তু কালকে তোমাদেরকে আমি শেয়ার করেছি, যে 12 লাখ কত যেন বললাম, 22,000 এরকম সামথিং, আর বাংলাদেশেরটা মিলে ওই ধরো 12,25,000-এর কাছাকাছি চলে গেছে। তো এবারে হচ্ছে আমাদের কাছে যেটা আছে, তো আমাদের কাছে যেটা আছে টোটাল মিলে আমরা কালকে হিসাব করলাম, এই ধরো 17 লাখের কাছাকাছি। তো এবারে হচ্ছে এই টাকা নিয়ে কিন্তু আমরা কোনো মতেই পারবো না, আমরা দিল্লি গিয়ে আমরা BMTটা শুরু করিয়ে দিব। তো অনেকে বলেছো যে একটু কম খরচে কোথায় হয়, তোমরা একটু খবর নাও, অনেকে বলেছো যে BMTটা যদি সরকারি হসপিটালে হয়। দেখো, 50% ম্যাচের সরকারি হসপিটালে হয় না, এটা আমি জানি না, আর কতবার তোমাদের বললে তোমরা বুঝবে। তো যাই হোক, আমি আর এখানে সেটা বলছি না। এবারে এরকম যখন বলতে থাকে তো অনেকে অনেক রকম মেসেজ কমেন্ট করতে থাকে, আমি কিন্তু সেগুলো পাত্তা দিই না, কারণ আমার একটাই ইচ্ছে ছিল যে না, আমি BMT করাবো। এবার যত দিন যাচ্ছে দেখছি যে টাকাটা আমি কী করে জোগাড় করবো। BMT করাতে গেলে আমাকে হাতে কিন্তু সময় ধরে নাও না এই 6টা মাস, কারণ আয়ুষের বয়সটা বেশি হলে কিন্তু সাকসেসের রেটটা কিন্তু কমতে থাকে, আর এই জিনিসটা কিন্তু আমরা বিন্দুমাত্র রিস্ক নেব না। আমার রিস্ক নেওয়ার মানে কি বলবো, তো 6 মাসের মধ্যে আমি জানি না কতটা আমি জোগাড় করতে পারবো 6 মাসে। আমরা প্রচণ্ড প্রচণ্ড চেষ্টা করছি, ইউটিউব পেমেন্ট থেকে ধরে তারপরে আমাদের প্রমোশনাল কাজ সবগুলো জমিয়েও সম্ভবই হবে না 6টা মাসে আমি BMT টাকাটা জোগাড় করি। কিন্তু আমি একটা যে আশা করেছিলাম, ভেবেছিলাম যে আমাকে মানে আমাকে বলা হয়েছিল যে হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি একটা আশা করেছিলাম, কিন্তু সেটা যখন হলো না, এবার কী বলো তো, আমি আমার ছেলের ট্রিটমেন্ট তো আমাকে করতে হবে, তাই না? সেটা তো বন্ধ রাখলে চলবে না, কারণ ওর গোটা লাইফটা পড়ে আছে, ওর স্কুল সব কিছু পড়ে আছে। তারপরে আমাদের কাজকর্মেও যদি আমরা মানে ও যতক্ষণ না সুস্থ হচ্ছে আমাদের কাজে কিন্তু আমরা মন দিতে পারবো না। তো সেই জন্য ভাবছি আমরা ট্রিটমেন্টটা যে কোনোভাবে যদি শুরু করতে পারতাম, কিন্তু টাকা ছাড়া BMT ট্রিটমেন্টে কোনোদিনও আগানো উচিত নয়, কারণ আইডিয়া নেই যে কতটা টাকা খরচ হতে পারে, তোমাদের জাস্ট আইডিয়া নেই। আমাদের তো যারা আমাদের তো প্রত্যেকটা মা বাবার সাথে কথা হয়, যাদের যাদের BMT হয়েছে, যাদের যাদের BMT হয়নি। তো যাই হোক, এই সেই করে আমরা অনেক ভেবেছি, তারপরে অনেক দিন থেকে একটা দিদিভাই বলে, প্রিয়া BMTর আগে তোমরা একটা সেকেন্ড ওপিনিয়ন নাও না, যে এখন যেহেতু টাকা পয়সাটা জোগাড় করতে পারছো না, তোমরা একটু একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য একটুখানি পুনেতে যাও, যে ডাক্তারটার কথা বলেছে ওই ডাক্তারটা নাকি মানে এতটাই ভালো যে BMT ছাড়া এখন কিন্তু ট্রিটমেন্ট বাড়ছে, BMT ছাড়াও এখন ট্রিটমেন্ট বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমি বলি, কী ব্যাপার, কী ট্রিটমেন্ট বাড়ছে? তো এই সেই কত কত বললো যে এরকম ওইখানে অনেক রকম মেডিসিন, অনেক রকম ইঞ্জেকশন, যেটা কিনা বর্তমানে আমার দিদিটা গিয়ে শুনে আসলো এইমসেও চালু হয়ে গেছে ওই ইঞ্জেকশনের মাধ্যমে, হ্যাঁ, যেটাকে কি অ্যান্টিজেন না কি বলে, তো এইমসে চালু হয়েছে নতুন, একেবারে নতুন। তো দিদিটা খোঁজ নিয়ে আসলো, কিন্তু এইমসে মানে ওরা বলছে যে পুরোপুরি ঠিক হবে কিনা গ্যারেন্টি নেই, তো সেই জন্য অনেকে ভয় পায়, করাতে দিদিও ভয় পেয়েছিল। তো তারপরে ওই পুনের ডক্টরের কথাটা বলল, তারপরে ওই ডক্টরের যে পেশেন্ট যারা, তাদের সবার সাথে সবার নাম্বার নিয়ে নিয়ে কথা বললাম। দেখো, একটা মা তো চেষ্টা করবে সব দিক থেকেই, যে যখন শোনা গেছে যে একটা পেশেন্ট ভালো হয়, তাহলে আমাকে উচিত আমাদের যে কোন কোন পেশেন্ট ভালো হয়েছে তাদের সাথে কথা বলা। এবার দেখো, সবার সাথে পরপর নাম্বার নিয়ে কথা বললাম, বলে একবার বিশ্বাস করে BMTর আগে, BMTটা তো খুবই রিস্কি ব্যাপার, তাও আমরা ভেবেছিলাম যে রিস্কটা নেব, যদি সাকসেস হয় তাহলে কিন্তু ওর লাইফটা একদম
ভালো হয়ে যাবে, মানে ওর লাইফটা পুরো ইসে হয়ে যাবে, সুস্থভাবে বাঁচতে পারবে। তো সেই জন্যই বিএমটি ডিসিশনটা কিন্তু আমরা নিয়েছিলাম। তারপরে ওই পেশেন্টের মাগুলো যখন বলছে প্রিয়া একবার তোমরা বিএমটির আগে একবার এসে দেখো, ডাক্তারটা কী বলে শোনো, এই ট্রিটমেন্টটাও কিন্তু খরচ যে হয় না তা না, খরচ আছে তবে বিএমটির তুলনায় অনেকটা কম। তো এক একটা ইঞ্জেকশন নাকি মানে শোনা মানে শুনেছি যেটা 80-90 হাজার টাকা মানে এরকম একটা খরচ হয় ইঞ্জেকশন ওষুধ পারপাসে। প্রত্যেক মাসে ট্রিটমেন্ট চলবে, এখন কতদিন চলবে সেটা জানি না। দেখো আমি কিন্তু ডিটেলসে বলছি না, কারণ আমি কিন্তু ডাক্তারের কান থেকে মুখ থেকে শুনিনি, আমার এগুলো পেশেন্ট পার্টি থেকে শোনা। তো এরকম করে বলছিল, বলে একবার একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে দেখো। তো আমাদেরও উপায় না পেয়ে আমরা কি করব, টাকাও জোগাড় করতে পারছি না, তারপরে এদিকে বিএমটিটা 6 মাসের মধ্যে মানে টাকা জোগাড় না করতে পারলে তো আগানো উচিতই নয়। তো ভাবলাম চলো একবার পুনেতে যাই, পুনেতে গিয়ে দেখিয়ে আসি, ডাক্তারটা কী বলে শুনি। তো যেহেতু আমার বাচ্চার চিকিৎসা তো আমাদেরকে চালু করতেই হবে, যে কোনো চিকিৎসা হোক, ভালো চিকিৎসা যেটা। তো শুনলাম এলজি কোম্পানির মালিকের মেয়ে নাকি সেই পুনের ডাক্তারের কাছ থেকে এখন অসুস্থ, এখন আর ব্লাড দিতে হচ্ছে না তাকে। তো প্রত্যেকটা পেশেন্টের একই কথা, তাদের আর এখন ব্লাড দিতে হচ্ছে না। হ্যাঁ, এই একটা কথা। কিন্তু থ্যালাসেমিয়া কিন্তু শরীরে থাকে, ব্লাড দেওয়ার ডিউরেশন কমতে কমতে এখন ব্লাড দেওয়া পুরো বন্ধ হয়ে গেছে, মানে সুস্থ, একদম সুস্থ একজন মানুষ হয়ে গেছে। সব পেশেন্টদের একই কথা। তাই আমরা ভাবলাম চলো, সবাই যখন বলছে একবার সেকেন্ড ওপিনিয়ন, সেকেন্ড নয় একটা, যে কোনো অপারেশনের ক্ষেত্রে সেকেন্ড থার্ড ফোর্থ যতটা ওপিনিয়ন নেওয়ার দরকার আমার মনে হয় ততটাই নেওয়া উচিত যদি অবস্থা থাকে। তো আজকে যদি আমি পুনেতে গিয়ে যদি কথার কথা যদি সাকসেস হই, তাহলে কত মাকে আমি একটা ভালো মেসেজ দিতে পারবো যে বিএমটিটা এত একটা হাই কস্টলি, সেখানে যদি আয়ুষটা সুস্থ হয় তা আমি সবাইকে বলতে পারবো যে না এই ডাক্তারটাকে তোমরা এসে ট্রিটমেন্ট করাতে পারো। তো যাই হোক, আমি কিচ্ছু জানি না কী হতে চলেছে, তবে একটাই, এখন আমরা পুনের টিকিট কেটেছি, ডাক্তারটার কাছ থেকে যা শুনে আসি যে কীভাবে উনি ট্রিটমেন্টটা বিএমটি ছাড়া কীভাবে উনি ট্রিটমেন্টটা শুরু করবেন, ব্যাস এইটুকুই। তো এটাও শুনেছি ওখানে খরচ হয় না, ওখানেও খরচ হয়, বেশ ভালো খরচ হয়। একটা পেশেন্টের নাকি 1 কোটি টাকার উপরে চলে গেছিলো, একটা পেশেন্ট এরকম ছিল। তো সমস্ত নাকি নির্ভর করে নিজের ইমিউনিটি পাওয়ারের উপর, আয়ুষের কতটা ইমিউনিটি আছে সেটার উপর ওই ডক্টরের ট্রিটমেন্টটা নির্ভর করবে। তো যাই হোক, এগুলো শোনা কথা, এখন যতক্ষণ না আমি যাচ্ছি ততক্ষণ বুঝতে পারবো না। তাই ভাবলাম চলো, ইউটিউব পেমেন্ট যখন আমার ঢুকে গেছে তো এই পেমেন্টটা না হয় একটুখানি আরেকবার আয়ুষের একটা মানে কাজে লাগাই। দেখো এতদিন থেকে কিন্তু ওর ট্রিটমেন্ট কিন্তু ইউটিউবের পেমেন্ট থেকেই চলছে, যেখানেই যাচ্ছি না কেন 1.5 লাখের উপরে কোনো কথাই নেই, যেখানেই যাচ্ছি না কেন সেখানেই এতগুলো করে টেস্ট দিচ্ছে, এতগুলো খরচ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কারেন্টটা চলে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।